আসছে কি ব্যাপার স্যার নিয়ে এসেছি ও আচ্ছা এটা কি ওই মেয়েটাই তো জি স্যার আচ্ছা ভেতরে আসো আচ্ছা তোমার সাথে তাহলে আমি কালকে অফিসে কথা বলবো জি স্যার আসি ওকে আপনার বাসাটা অনেক সুন্দর থ্যাংক ইউ আচ্ছা বাসায় কি কেউ থাকে না আপনি কি এই বাসায় একাই থাকেন কেমন জানি বাসাটা খালি খালি লাগলো না এই বাসাতে আমি একাই থাকি আচ্ছা আপনার বাসায় কি কোনো ড্রিঙ্কস আছে ধরুন একটা হলেই হলো আমার আবার এসব না খেলে কোনো ফিল আসে না আচ্ছা আপনি এই লাইনে কতদিন যাবত আছেন কতদিন হবে সাত আট মাস ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার নামটা জানতে পারি শিওর লিজা লিজা এটা কি আপনার রিয়েল নেম নাকি ফেক নেম ফেক কেন হবে রিয়েল নাম না আমি বলতে চাচ্ছিলাম কি এই নামটা কি আপনি নিজে রেখেছেন আমি কেন রাখবো আমার মা বাবা রেখেছে ও আপনার মা বাবা কি লিজা নাম রেখেছে নাকি মীরা নাম রেখেছে লিজা নাকি মীরা মানে সত্যি করে বলুন তো আপনি পুলিশের লোক না তো স্যার প্লিজ আমাকে ছেড়ে দেন আর আমার ফ্যামিলিকে প্লিজ কিছু বলবেন না যে আমি এখানে এসেছি আর আমার ফ্যামিলি কিন্তু জানে না যে আমি এসব কাজ করি প্লিজ স্যার আপনি কাউকে কিচ্ছু বলবেন এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট আর আপনি আমাকে যেতে দেন স্যার প্লিজ আর স্যার এটা যদি সবাই জানতে পারে তাহলে আমি পাড়াপড়শির কাছে কোনো মুখে দেখাতে পারবো না আর এই সমাজে আমি একটা কলঙ্কি মেয়ে হয়ে যাব প্লিজ স্যার আপনি কাউকে কিছু বলবেন না ঠিক আছে কাউকে কিছু বলবেন তাহলে সত্যি করে বলুন যে আপনি এলাটে কেন এসেছেন আসলে স্যার গত এক বছর হলো আমার বাবা ক্যান্সারে মারা গেছে আর আমার বাবা মারা যাওয়ার পরে মা এই জিনিসটা মেনে নিতে পারেনি আমার বাবার শোকে শোকে মা ব্রেন স্ট্রোক করে জানেন আমার না ছোট্ট একটা ভাই আছে আমার মায়ের চিকিৎসা ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ আমি এসব কীভাবে কী করব বুঝতে পারিনি আর আমি না অনেক জায়গায় জবের জন্য গিয়েছিলাম সবাই কী বলেছে জানেন জব করতে হলে তাদের কথা শুনতে হবে তাদের সাথে আমার বেড শেয়ার করতে হবে এটাই আমাদের সমাজ আর আপনার মতো সমাজের লোকেরা আমাদের মতো মেয়েদের ভালো চোখে দেখে না ভালো কাজ করলেও খারাপ আর খারাপ কাজ করলে তো খারাপই আমরা আর কি থেকে যে কি করব আমি না সত্যি বুঝতে পারিনি এই জন্য আমি এই লাইনটা বেছে নিয়েছি আর জানেন এই লাইনটা বেছে নেওয়ার পর না আমার না টাকা পয়সার অভাব হয়নি আমি না মার চিকিৎসা করাতে পারছি ছোট ভাইয়ের লেখাপড়া করাতে পারছি আর আমার না কোনো সমস্যা হচ্ছে না মায়ের চিকিৎসা হচ্ছে ছোট ভাইয়ের লেখাপড়া হচ্ছে আর একটা কথা কি জানেন আমার বাবার না খুব ইচ্ছে ছিল আমার ভাইটার লেখাপড়া করে অনেক বড় ডাক্তার হবে কিন্তু আল্লাহ তালার কী খেলা সেটা আমার বাবা দেখতে পারলো না তাই স্যার আমি এই লাইনে এসেছি আর স্যার এই লাইনে কেউ ইচ্ছা করে আসে না পরিস্থিতির শিকার হয়ে সবাই আসে প্লিজ আপনি ভেঙে পড়বেন না আসলে সত্যি কথা বলতে কি আপনাকে এখানে খারাপ কোনো উদ্দেশ্যে আমি নিয়ে আসিনি জানেন আমার একটা বোন ছিল তার নাম আর আপনার নাম একই না মীরা বাবা মা মারা যাওয়ার পর এই বোন আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে জানেন আমার বোনটা না আমাকে অনেক ভালোবাসত কারণ এই দুনিয়ায় আমি ছাড়া আমার বোনের আর কেউ ছিল না আমাকে মানুষ করার জন্য আমার বোন কি করেছে জানেন সেও আপনার মতো দেহ ব্যবসা করত শুধু আমাকে মানুষ করার জন্য আমার বোন না আমাকে সে ছোট থেকে লালন পালন করেছে বাবা যখন চলে যায় আমার বোনটা একটাবারের জন্য তার নিজের কথা চিন্তা করেনি সে ভেবেছে যে আমার একটা ছোট ভাই আছে তাকে কিভাবে বড় করব কিভাবে মানুষ করব একটা বোন কতটা ভালোবাসলে
নিজের ভাইয়ের জন্য নিজে দেহ ব্যবসা করে। আপনি যখন কথাগুলো বলছিলেন না, আমি আপনার মাঝখানে আমার বোনকে দেখতে পাই, যে আমার বোন আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। বিশ্বাস করুন, আপনার এখানে খারাপ কোনো কাজে আমি নিয়ে আসিনি, শুধু আপনার সাথে কথা বলার জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসছি। আমার বোনটা প্রতিনিয়ত এই কাজগুলো করত, হঠাৎ একদিন সে মারা যায়। আমি এই দুনিয়ার ভিতরে একদম নিঃস্ব হয়ে যাই। আমারও না, আমার বোন ছাড়া কেউ ছিল না এই দুনিয়াতে। তাই আমি যখন শুনতে পারলাম যে আপনিও এই লাইনে আছেন, আপনার নামও মীরা, তখন আমার স্টাফকে বলি যে আপনাকে যাতে একটু আমার সাথে দেখা করায়, আর সেই জায়গা থেকে আপনাকে এখানে নিয়ে আসা। একটা কথা কি, আমি তো একটা ভাই, একটা ভাই হয়ে না কখনো বোনের এই কথাগুলোকে মেনে নিতে পারবে না। আপনি যে কাজটা করছেন, আপনার ভাই যদি জানতে পারে না, সে ঠিক একই কষ্ট পাবে যে কষ্টগুলো এখন আমি পাচ্ছি। দয়া করে আপনি আর এই কাজগুলো করবেন না, আপনার কোনো চিন্তা নেই। আপনার পরিবার, আপনার মা, আপনার ভাইয়ের সমস্ত দায়িত্ব আমি নিলাম, এখন থেকে আমি আপনার ভাই। কি পারবেন এই কাজগুলো ছেড়ে দিতে? আপনি সত্যি বলছেন তো? আমি আপনার বোনের মতো, আর আমার ছোট ভাইয়ের লেখাপড়ার খরচা আর আমার মায়ের চিকিৎসার সব টাকা আপনি বহন করবেন? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, এখন থেকে তাদের সমস্ত দায়িত্ব আমার। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কখনো আর এইসব লাইনে আসবো না। আর আপনি বলছেন না যে আমি আপনার বোন হই, আমি আপনাকে কথা দিচ্ছি আমি সারা জীবন আপনার বোন হয়ে থাকবো, কখনো এইসব কাজ আর কখনোই করবো না। এখন তাহলে অনেক রাত হয়েছে, তুমি একটা কাজ করো, তুমি পাশের রুমে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, আপনি আসলে অনেক ভালো একটা মানুষ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি তাহলে থাকুন, আমি আসি। ভাইয়া, আর কি ব্যাপার, তুই এসেছিস, কি খবর? এই তো ভাইয়া ভালো। দেখছো ভাইয়া, বাইরে কত বাতাস, মনে হয় ঝড় হবে। হ্যাঁ, হতে পারে। জানো ভাইয়া, আমি কতটা খুশি, এতটা খুশি হয়তো বা বাবা মারা যাওয়ার পরে কখনোই হয়নি। তুমি আমার মায়ের চিকিৎসার খরচ, আমার ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ সব কিছু তুমি বহন করছো। আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ দেব, আর তোমাকে ধন্যবাদ দিলে তুমি অনেক ছোট হয়ে যাবে। আর আমি এত সুন্দর একটা জীবন পেয়েছি যা আমি কখনোই আশা করিনি। তুমি আসলে অনেক ভালো একটা মানুষ, তোমাকে পেয়ে সত্যি আমি অনেক খুশি। পাগলি বোন আমার, কি যে বলে, আমি ভাই আমি করবো না তো কে করবে শুনি। আর একটা কথা ভাইয়া, তোমার কাছে কিন্তু আমার একটা আবদার আছে। আবদার? হ্যাঁ, আরে তুই আবার পারমিশন কেন নিচ্ছিস? তুই তো সারা জীবন আমার কাছে আবদার করবি, তাই না? বল তোর কি আবদার আছে। এটা অন্যরকম একটা আবদার, আবদারটা কিন্তু রাখতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে বল। তুমি এই বোনটাকে তোমার পাশ থেকে কখনো সরিয়ে দেবে না তো? সারা জীবন পাশে রাখবে তো? পাগলি ফোন আমার, আরে তুই কি বলছিস এসব? আমি তোর ভাই, আর সারা জীবন আমার পাশে তোকে রাখবো।